সাবস্ক্রাইব রাঙা মঞ্চ আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ১৯৯৫ সালে মিস বাংলাদেশ খেতাব জয় করেছিলেন সাথী বিলকিস ইয়াসমিন। বাংলাদেশ থেকে মিস বাংলাদেশ হয়ে তিনি প্রথম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন। অনেক বছর পর এবার মিস বাংলাদেশ হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে গেছেন জেসিয়া ইসলাম। তবে বাংলাদেশের জন্য প্রথম বা দ্বিতীয়বার অংশগ্রহণ হলেও বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রতিবেশী দেশ ভারত থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন নারী মুকুট জয় করেছেন। তাদের নিয়ে আজকের আমাদের এই প্রতিবেদন। চলুন দেখে আসি বিশ্ব জয় করা সেই সব ভারতীয় সুন্দরীদের। উপমহাদেশের প্রথম মিস ওয়ার্ল্ড রিটা ফারিয়া, তিনি ১৯৬৬ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন। অর্ধশতাব্দী আগে মিস ওয়ার্ল্ড মুকুটধারী রিটা তখন বিশ্বব্যাপী জনপ্রিয় ভারতীয় হিসেবে পরিচিত ছিলেন। মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর রিটা মিডিয়া জগতে না এসে চিকিৎসা শাস্ত্রে মন দেন। রিটা ফারিয়া ১৯৭১ সালে আয়ারল্যান্ডের চিকিৎসক ডেভিড পাওয়েলকে বিয়ে করেন এবং সেখানেই স্থায়ী হন। দুই সন্তান আর পাঁচ নাতিনাতনি নিয়ে সুখেই আছেন সাবেক এই বিশ্বসুন্দরী জিনাত আমান। জিনাত আমান ১৯৭০ সালে দক্ষিণ এশিয়ার প্রথম নারী হিসেবে মিস এশিয়া প্যাসিফিক প্রতিযোগিতায় অংশ নিয়ে শিরোপা জয় করেন। ১৯৭১ সালে হালচাল ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। পর্দায় নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করে যৌনতাকে শিল্পে উন্নীত করেছিলেন তিনি। চলচ্চিত্র জীবনে শশী কাপুর, দেব আনন্দ, অমিতাভ বচ্চন, সঞ্জয় খান, জিতেন্দ্র, ধর্মেন্দ্রের মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে সত্যম শিবম সুন্দরম, ইয়াদো কি বারাত, ইনসাফ কি তারাজু, হরে রাম হরে কৃষ্ণ, কুরবানি ও ডন। ১৯৮৫ সালে ছোট ও বড় পর্দার অভিনেতা মাঝহার খানের সঙ্গে বিয়ে হয় জিনাতের। ১৯৯৮ সালে তার স্বামীর মৃত্যু হয়। বর্তমানে দুই ছেলে আজান ও জাহানকে নিয়ে বসবাস করছেন তিনি। ঐশ্বরিয়া রায় বচ্চন। ঐশ্বরিয়া রায় বচ্চন ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড মুকুট জয় করার পর ব্যাপক খ্যাতি পান। পরে প্রায় অর্ধশত হিন্দি, ইংরেজি, তামিল ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। মণি রত্নমের তামিল ছবি ইরুবার ছবিতে নায়িকা হিসেবে তিনি প্রথম অভিনয় করেন। প্রথম বাণিজ্যিক সাফল্য পান তামিল জিন্স ছবিতে। তিনি সঞ্জয়লীলা বানসালি পরিচালিত হাম দিল দে চুকে সানাম এই ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে জায়গা করে নেন। ঐশ্বরিয়া রায় ২০০৭ সালের ২০ এপ্রিল অমিতাভ জয় বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে বিয়ে করেন। বাঙালি বংশোদ্ভূত বলিউড তারকা সুস্মিতা সেন, তিনি ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয় করেন। এরপর ১৯৯৬ সালে সুস্মিতা সেন মহেশ ভাট পরিচালিত দস্তক ছবিতে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও ফ্যাশন জগতে কাজ করেছেন এই সুন্দরী। সুস্মিতা ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম ছবি বিবি নাম্বার ১। ২০০০ ও ২০১০ সালে তিনি দুই কন্যা সন্তান দত্তক নেন। জীবনের ৪২ বছর পার করলেও এখন পর্যন্ত বিয়ের পর্ব সারেননি সুস্মিতা। দত্তক নেওয়া দুই মেয়ে রিনি ও আলিশাকে নিয়েই তার জগৎ। ১৯৯৭ সালে তৃতীয় ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন ডায়না হেইডেন। তিনিও পা রেখেছিলেন সিনেমা জগতে। ২০০৩ সালে তার অভিনীত তেহজাব সিনেমা ব্যবসা করতে না পারায় বলিউডে আর এগোতে পারেননি হায়দ্রাবাদের এই মেয়েটি। পরে তিনি মার্কিন স্বেচ্ছাসেবী কলিন ডিককে বিয়ে করেন। এক কন্যা সন্তানের মা তিনি। ১৯৯৯ সালে ভারতের হয়ে চতুর্থবার মিস ওয়ার্ল্ডের মুকুট পরেন যুক্তামুখী। ৬ ফুট ১ ইঞ্চি লম্বা এই বিশ্বসুন্দরীর উচ্চতা নিয়ে সমস্যায় পড়তে হয়। ২০০২ সালে পিয়াসা সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় যুক্তামুখীর। বক্স অফিসে ছবিটি ছিল সুপার ফ্লপ। এরপর কয়েকটি ছবিতে অভিনয় করলেও সিনেমা জগতে স্থায়ী হতে পারেননি তিনি। চলচ্চিত্রে স্থায়ী হতে না পারার জন্য
নিজের উচ্চতাকে দায়ী বলে মনে করেন তিনি। প্রিন্স টুলি নামক এক শিল্পপতিকে বিয়ে করেন তিনি, কিন্তু স্বামীর নির্যাতনের কারণে সেই সংসার ভেঙে যায়। এক পুত্র সন্তান নিয়ে এখন তিনি সমাজসেবামূলক কাজে ব্যস্ত রয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া 2000 সালে মিস ওয়ার্ল্ড খেতাব পান। 2002 সালে তামিল থামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি সানি দেওলের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে 2003 সালে বলিউডে প্রবেশ করেন। 2004 সালে আন্দাজ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। 2008 সালে ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। 2016 সালে প্রিয়াঙ্কা চোপড়া ভারত সরকারের দেওয়া চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন। একই বছর টাইম ম্যাগাজিনে প্রকাশিত তালিকায় শীর্ষ 100 প্রভাবশালী নারীর তালিকায় ছিল তার নাম। লারা দত্ত 2000 সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হন। 2003 সালে অক্ষয় কুমারের বিপরীতে ব্যবসা সফল আন্দাজ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন। প্রথম ছবিতে অভিনয় করে তিনি সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। তিনি এ পর্যন্ত 33টি ছবিতে অভিনয় করেছেন। তিনি ভারতের জনপ্রিয় টেনিস খেলোয়াড় মহেশ ভূপতিকে বিয়ে করেন। তাদের এক কন্যা সন্তান রয়েছে। দিয়া মির্জা 2000 সালে মিস এশিয়া প্যাসিফিক খেতাব অর্জন করেন। দিয়া মির্জা 2014 সালে দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক ও পরিচালক সাহিল সাঙ্ঘাকে বিয়ে করেন। তিনি তার স্বামী সাহিল সাঙ্ঘার সঙ্গে বর্নফ্রি এন্টারটেইনমেন্ট প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তাদের প্রযোজিত প্রথম চলচ্চিত্র লাভ ব্রেক আপ জিন্দেগি 2011 সালের 7ই অক্টোবর মুক্তি পায়। নিকোল ফারিয়া। নিকোল ফারিয়া প্রথম ভারতীয় হিসেবে 2010 সালে মিস আর্থ খেতাব পান। 2014 সালে নারী নির্মাতা দিব্যা খোসলা কুমারের ইয়ারিয়া সিনেমা দিয়ে তিনি বলিউডে পা রাখেন। এরপর 2016 সালে তুরস্কের চলচ্চিত্র বীর বাবা হিন্দুতে অভিনয় করেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো বিনোদনমূলক খবর পেতে আমাদের সাথেই থাকুন।